বন্ধুরা সবাইকে স্বাগত এমপিএস্টর নতুন ভিডিওতে। বন্ধুরা আজকে আমরা দেখাতে চলেছি আর একটা নতুন রুট। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপিএস্টর নতুন ভিডিওতে। তো আজকে আমরা যাচ্ছি রানাঘাট। তো হুগলির দিক থেকে রানাঘাট যেতে গেলে ট্রেনে আমাদের প্রচুর টাইম লাগে। ধরুন এখান থেকে নৈহাটি যেতে হবে, নৈহাটি থেকে আবার ট্রেন ধরে রানাঘাট। তো আমাদের বাড়ি যেহেতু বলাগড় বা জিরাট বা কুন্তিঘাট এদিক থেকে আমরা যেহেতু যাচ্ছি, তো এখান থেকে সহজ উপায় রানাঘাট যাওয়া হলো বলাগড় ঘাট পার করে জাস্ট একটা বাস ধরে রানাঘাট পৌঁছে যাওয়া। তো আজকে সেই বলাগড় ঘাটেই আমরা আছি। তো বলাগড় শ্রীপুর ঘাট, এখান থেকে ওপারেই হচ্ছে রানাঘাট। জাস্ট এখান থেকে 2 মিনিট লাগে এই নৌকা থেকে পার হতে, এবং পার করে ওপার থেকে একটা বাসে ডাইরেক্টলি আমরা পৌঁছে যাবো রানাঘাট। বন্ধুরা এটা হলো সেই বলাগড় সাহেবগঞ্জ ফেরিঘাট। এখানে আসলে আপনি দেখতে পাবেন উন্নত পরিষেবার সাথে জেটির সহিত আছে লঞ্চ ঘাট। এই লঞ্চে করেই আপনাকে পৌঁছে দেওয়া হবে গঙ্গার ওপারের সাহেবডাঙ্গা ফেরিঘাটে। বন্ধুরা সংলগ্ন জিরাট কিংবা বলাগড় স্টেশন থেকে 15 মিনিটের টোটো জার্নি করেই আপনি পৌঁছে যেতে পারবেন এই বলাগড় সাহেবডাঙ্গা ফেরিঘাটে। এখান থেকে আপনি 4 চাকাও পারাপার করতে পারবেন। এখানে 2 চাকার ভাড়া মাত্র 10 টাকা এবং একজন মানুষ পার করতে নেয় মাত্র 5 টাকা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গল্প করতে করতেই আমরা পৌঁছে গেলাম সাহেবডাঙ্গা ফেরিঘাটে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে ভ্যাসেলের মাধ্যমে 4 চাকা গাড়িও পারাপার করা হয়। তো বন্ধুরা শেষমেশ আমরা পৌঁছে গেছি রানাঘাটের এপারে, অর্থাৎ এখান থেকে বাস ধরেই আমাদের পৌঁছতে হবে রানাঘাট স্টেশন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ নৌকা পার করেই এই যে বাস পুরো রেডি সবসময় দাঁড়িয়েই থাকে। এখান থেকে বাস ভাড়া 20 টাকা থেকে 25 টাকা আপনার রানাঘাট পৌঁছে যাবেন। দেখতেই পাচ্ছেন বাস ছেড়ে দিয়েছে আমরা আসার সাথে সাথে, আমরা এখন দৌড়ে গিয়ে বাসে উঠবো, ঠিক আছে, এবং পৌঁছে যাবো রানাঘাটে খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা কেউ যদি আসতে চান দেখতেই পাচ্ছেন বাসের সিটও খালিই থাকে, তো মোটামুটি এখান থেকে রানাঘাট যাওয়া যায়। এখন রানাঘাটে আমরা হাত কাপালে এখানে টোটো ভাড়া পাওয়া যায়, 100 টাকা জনপ্রতি রানাঘাট পৌঁছে দেয়। এই